হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু আমার মনে হয় আজকের পর থেকে বাচ্চা থেকে বড় সবারই হয়তো একটু হলেও মনটা খারাপ লাগবে। কারণ এই পাঁচ দিন অনেক হই হুল্লোড় করে, এমনকি কোন দিন কোন বার সেটা ভুলে গিয়ে পুজো কাটানোর পর এখন আমাদের সবার আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পালা। আবার একটা বছরের অপেক্ষা, আর যাই বলুন না কেন, পুজো আসছে আসছে, মা আসছে, এই ব্যাপারটাই কিন্তু বেশ মজাদার বলুন। কারণ একবার যদি পুজো শুরু হয়ে যায়, চোখের পলকে কীভাবে যে পাঁচটা দিন কেটে যায় তা বোঝার উপায় নেই। তো যাই হোক, আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর এখন তো সবাই বুঝেই গেছেন যে আমি আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর সেদিন যে গাছগুলোকে ছাঁটাই করেছিলাম না, তারপরে কিন্তু গাছগুলো বেশ ভালো গ্রো করেছেন। দেখুন প্রত্যেকটার মাথায় কী সুন্দর করে কুড়ি এসেছে। আর ওই মিলিবাগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই কিন্তু আমাকে বলেছিলেন শ্যাম্পু জল স্প্রে করতে। আমি করেওছি জানেন, বেশ ভালো উপকার পেয়েছি। আর আপনাদের সাহায্যে অনেকটাই কিন্তু এই গাছগুলোকে মিলিবাগের হাত থেকে বাঁচাতে পেরেছি। আবার একজন দিদি তো কমেন্টে জানিয়েছিলেন হলুদের জলও স্প্রে করতে, সেটা অবশ্য এখনও করা হয়নি, কিন্তু ওটা করার ইচ্ছা আছে। তো চলুন চলুন, আগে ঝটপট করে ভেতরে ঢুকে যাই। বাইরে এখন যে ঠান্ডা হাওয়া দেয় না, বেশিক্ষণ বাইরে থাকাই যায় না। আর বাইরের থেকে ঢুকে সোজা চলে যাবো আমাদের কিচেনে। আর বিজয়া দশমী বলে কথা, আর বিজয়া দশমীতে মিষ্টি মুখ না করলে চলে বলুন। তাই আজকে আমি ঠাকুরের প্রসাদের জন্য বানাবো হচ্ছে রসমালাই। এখানে আমি মোটামুটি ওই হাফ লিটার ফুল ফ্যাট মিল্কের ছানা বানিয়ে রেখেছি। আর এই রসমালাই বানাতে বানাতে আপনাদের সাথে করব অনেক গল্প। আর আপনারা না প্রায় আমাকে কমেন্টে বলে থাকেন যে আচ্ছা নেদারল্যান্ডে থাকতে গেলে ওই কত খরচা হতে পারে। তো আমি আপনাদেরকে আমাদের যে দুজনের পরিবার আছে, তো সেই দুজনের পরিবারে মাসে কত খরচা হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন, এই ছানাটায় তো মোটামুটি জল ঝরানো হয়ে গেছে, এর মধ্যে অল্প করে সুজি আর ময়দা মিশিয়ে ভালো মতো করে মেখে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। তো ততক্ষণ এই কাজটা করতে করতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের দুজনের নেদারল্যান্ডে থাকতে গেলে মাসে কত খরচা হয়। তো প্রথমেই আসি মাসে সবচেয়ে বেশি খরচাটা কোথায় হয় সেটা নিয়ে, মানে আপনার স্যালারির বেশিরভাগ টাকাটাই আপনি কোথায় দিচ্ছেন সেটাই বলবো। তো সেটা হলো একটা বাড়ির ভাড়া। এখানে কিন্তু একটা বাড়ির ভাড়া প্রচণ্ডই এক্সপেন্সিভ, মানে আমাদের দেশের থেকে তো প্রায় চার গুণ পাঁচ গুণ বেশি ভাড়া আমাদেরকে দিতে হয়। যেহেতু আমরাও একটা রেন্টেড হাউসে থাকি, তো আমাদের বাড়িটা দিয়ে বলছি, আমাদের বাড়ির ভাড়া কিন্তু মাসে ওই ধরে নিন 1400 ইউরোর মতো কিন্তু লেগে যায়। যদি ভারতীয় টাকায় কনভার্ট করতে বলেন, তাহলে বাড়ির ভাড়া হলো মাসে 1,15,000 টাকা। আর আমরা যেই 1,15,000 টাকা বাড়ি ভাড়াটা দিচ্ছি, সেটা হলো একটা নন ফার্নিশ 2BHK অ্যাপার্টমেন্টের পেছনেই কিন্তু দিচ্ছি। যেহেতু আমরা একদম সিটি সেন্টারের মধ্যে থাকি, তার জন্য কিন্তু হয়তো আমাদের বাড়ি ভাড়াটা বেশি বলবো না, কিন্তু নন ফার্নিশ হিসাবে হয়তো অন্যান্য বাড়ির থেকে একটু বেশি। আবার অন্যদিকে কিন্তু আপনি সেম প্রাইজের ওপরে ফুল ফার্নিশ বাড়ি ভাড়া পেয়ে যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে সিটি থেকে একটু ভেতরের দিকে যেতে হবে। তো এক দিদি কিন্তু আমাকে কমেন্টে বলেছিলেন যে আমরা কেন ইন্ডিয়া থেকে কষ্ট করে আমাদের সব ফার্নিচারগুলোকে নেদারল্যান্ডে নিয়ে এসেছিলাম। তো প্রথম কারণটা হলো যে আমরা যে ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে থাকতাম, সেখানে এতগুলো জিনিস আমরা কোথায় ফেলে আসবো। আর এই সেকেন্ড কারণটা হলো এখানকার বাড়ি ভাড়া। তো আমরা তো কিছু করিনি, সবই রোহনের অফিসই সব জিনিসগুলো ভালো মতো করে প্যাক করে এখানে মুভ করে আবার সব কিছু ইনস্টল করে দিয়ে গেছে। তাই আমরা কিন্তু সাহস করে সব জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো একদিকে ভালোই হলো নিয়ে এসে, কারণ আমরা কিন্তু একদম মেন সিটি সেন্টারের মধ্যে একটা ভালো লোকেশনে নন ফার্নিশ বাড়ি পেয়ে গেছি, তাতে কিন্তু আমাদের বাড়ি ভাড়াটা একটু হলেও কম লেগেছে। আর এখানে কিন্তু ভাড়া বাড়ি পেতে গেলেও একটা গল্প আছে। আমাদের দেশে কি হয়, আমরা ডিরেক্ট গিয়ে বাড়ির যে মালিক আছে সরাসরি তার সাথে গিয়ে কথা বলে তারপর বাড়ি ভাড়া নিই। কিন্তু এখানে কিন্তু আপনাকে বাড়ি ভাড়া পেতে গেলে এখানে কিছু এজেন্ট আছে, তাদের থ্রুতে কিন্তু আপনাকে যেতে হবে। তো যাই হোক, এই বাড়ি ভাড়া নিয়ে কিন্তু আমার চ্যানেলে অন্য একটা ব্লগ আছে, আপনারা চাইলে সেটা দেখতেই পারেন। তো এটা তো গেল বাড়ি ভাড়ার কথা, এরপরে আসি আরও বাকি খরচার দিকে।
দাঁড়ান, বাকি খরচাগুলো তো বলবো, তার আগে এই যে সব ছানার বলগুলো গোল গোল করে আমি পাকিয়ে নিয়েছি, এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে চিনির শিরা বানিয়ে নিব, আর তারপরে ছানার বলগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। তো প্রথমে চলুন চিনি আর জল দিয়ে ভালো মতো করে কিন্তু জলটাকে ফুটিয়ে নেব। আর জলের কথা যখন আসলোই, তাহলে আমার পরের খরচাটা কিন্তু জল নিয়েই, মানে জেনে নিন আমাদের মাসে জলের বিল কত আসে। তো মাসে আমরা জলের জন্য দিই 30 ইউরো করে, ওই ভারতীয় টাকায় 2400 টাকার মতো লাগে। তো আপনারা ভাবতে পারেন যে জলটাও এত এক্সপেন্সিভ কেন ওখানে। তো আমি বলে রাখি, এখানে কিন্তু সবই পিউরিফাইড ওয়াটার, আর সেটার জন্যই কিন্তু আপনি এখানে সরাসরি ট্যাপের থেকে জল নিয়ে সেই জল খেতে পারছেন। তার জন্য কিন্তু আপনাকে কোনো আলাদা করে অ্যাকোয়াগার্ড বা ফিল্টার বসাতে হচ্ছে না, এমনকি আপনি যে জল দিয়ে স্নান করছেন সেটাও কিন্তু পিউরিফাইড ওয়াটার। আর জল নিয়ে আরও কিছু বলছি, তার আগে যে এখানে দেখুন চিনির যে জলটা আছে এটা কিন্তু ফুটে উঠেছে, আর তার মধ্যে আমি একটা ছোট্ট ছানার বল ছেড়েছিলাম যে এটা দেখার জন্য যে ছানাটা আমি যে মেখেছিলাম ওটা ঠিকঠাক মাখা হয়েছে কি না। না, ঠিকঠাক কিন্তু মাখা হয়েছে মনে হচ্ছে, ছানার বলটা কিন্তু জলের মধ্যে ভাসছে আর এখনও অবধি কিন্তু ভাঙেনি। যাক, চলুন তাহলে একটু সাহস করে এখন যে বাকি ছানার বলগুলো আছে সেগুলো এক এক করে এই চিনির জলের মধ্যে ছেড়ে দিই। আর আবার আসি জলের গল্পে। আর এই জলের জন্য যে আমরা প্রত্যেক মাসে 2400 টাকা করে দিচ্ছি, সেটা কিন্তু একটা এস্টিমেট অ্যামাউন্টের ওপরে বেস করে আমরা দিচ্ছি। আর ভালো মতো করে যদি বুঝিয়ে বলি আপনাদের, তাহলে প্রথমে বলে রাখি এখানে কিন্তু জল হোক, ইলেকট্রিসিটি, গ্যাস, এমনকি ইন্টারনেট সবই কিন্তু কন্ট্রাক্ট বেসিসে হয়। আমাদের এখানে সব কিছুই 1 বছরের কন্ট্রাক্টে নেওয়া আছে, আর এর মাঝে কিন্তু আপনি একদমই কন্ট্রাক্ট ভাঙতে পারবেন না। আর এখানে কিন্তু জল, এনার্জি সব কিছু ডিস্ট্রিবিউট করার জন্য আলাদা আলাদা কোম্পানি আছে। তো আপনার যে কোম্পানিটাকে ভালো লাগবে আপনি তাহলে সেই কোম্পানিগুলোর থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। যেমন আমরা জলের সার্ভিস নিয়েছিলাম হচ্ছে এভিডিএস থেকে। তো শুরুতেই ওরা আমাদের বাড়িতে কিন্তু আসেনি বা আমরা ওদের অফিসে যাইনি, সবই কিন্তু ফোনের থ্রুতে হয়েছিল। আর ওরা একটা আমাদেরকে এস্টিমেট করে অ্যামাউন্ট বলেছিল, যেহেতু আমরা দুজনের ফ্যামিলি মেম্বার তো সেই হিসাবে, মানে দুজন থাকলে পরে কতটুকুনি জল আপনার খরচা হতে পারে, তো সেই হিসাব নিকেশ করে ওরা আমাদেরকে একটা অ্যামাউন্ট দিয়েছিল, সেটা হলো 30 ইউরো, ওই ভারতীয় টাকায় 2400 টাকা। তো সেটা আমরা মাসে পে করছি। এরপর যখন কন্ট্রাক্টটা 1 বছর পর শেষ হয়ে যাবে, তখন ওরা এসে আমাদের বাথরুমে না একটা জলের মিটার দেওয়া আছে, তো ওই মিটারটা ওরা চেক করবে, তো সেই হিসাবে ওরা তারপরে বাকি টাকাটা নেবে। যদি বেশি লাগে তার থেকে তাহলে বেশিটা আমাদের কাছ থেকে নেবে, আর যদি আমরা কম জল খরচা করে থাকি তাহলে ওরা আমাদেরকে বাকি টাকাটা আবার ফেরত দেবে। তো আমার তো মনে হয় না যে আমরা কিছু ফেরত পাবো, বরং উল্টো ওদেরকে আরও এক্সট্রা টাকা হয়তো দিতেই হবে। তো যাই হোক, সেটা তো 1 বছর পরের কথা, তো 1 বছর গেলেই আমরা জানতে পারবো যে কী হচ্ছে আসল ব্যাপারটা। এই তো গেল আমাদের জলের গল্প। আর এদিকে দেখুন, রসগোল্লাগুলো মোটামুটি 5 মিনিটের মতো আমরা ফুটিয়েছিলাম, তাতেই কিন্তু অনেকটা হয়ে এসছে। এবার ঢাকনা উঠিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে আরও মোটামুটি 5 থেকে 10 মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে আর একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু এই ছোট্ট ছোট্ট রসগোল্লাগুলো একদম রেডি হয়ে যাবে রসমালাই বানানোর জন্য। আর এবার জলের পরে আসে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট খরচা, যেটা আমাদের মাসের শেষে হয়ে থাকে, সেটা হলো ইলেকট্রিসিটি বিল। আর ইলেকট্রিসিটি বিলের জন্য আমরা দিই হচ্ছে মাসে 50 ইউরো করে, ওই ভারতীয় টাকায় 4000 টাকা করে কিন্তু মাসে আমরা ইলেকট্রিসিটির পেছনে দিয়ে থাকি। আর এই জলের মতো কিন্তু ইলেকট্রিসিটিও আমাদের 1 বছরের কন্ট্রাক্ট নেওয়া আছে। তো কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে জানা যাবে যে আমরা কতটা ইলেকট্রিসিটি ইউজ করেছি। যদি বেশি ইউজ করে থাকি তাহলে এক্সট্রা অ্যামাউন্টটা ওদের আবার বছরের শেষে আমাদেরকে পে করতে হবে। তো এই তো গেল ইলেকট্রিসিটি, জল আর বাড়ি ভাড়ার গল্প। আর এদিকে কিন্তু আমাদের রসগোল্লাগুলোও হয়ে গেছে। দাঁড়ান, এগুলোকে সব এক এক করে কড়াই থেকে তুলে রাখি, আর তারপর আবার অন্য একটা পাত্রে আরও 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে সেটাকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আর এবার আসি হচ্ছে গ্যাস প্রাইসের দিকে। যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি, তাই আমাদের না সেন্ট্রাল হিটিং আছে, তার জন্য অ্যাপার্টমেন্টের যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে প্রত্যেক মাসে গ্যাস প্রাইস হিসেবে 100 ইউরো কিন্তু পে করতে হয়, ওই ভারতীয় টাকায় 8000 টাকা কিন্তু আমাদেরকে দিতেই হবে। সে আপনি হিটার বা গরম জল, মানে গ্যাসের জিনিস ইউজ করুন বা চাই নাই বা করুন, আপনাকে কিন্তু সেটা দিতেই হবে। তো চলুন, এবার দুধটা তো একটুখানি ফুটে গেছে, এর মধ্যে 1 কাপের মতো গুঁড়ো দুধ মিশিয়ে 2 এলাচ দিয়ে আরও 5 মিনিট কিন্তু ফুটিয়ে দুধটা কিছুটা ঘন করে নেব।
আর গ্যাসের দাম যখন বলছি, তো এটাও আপনাদের বলে রাখি যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের জন্য কিন্তু নেদারল্যান্ড কেন, গোটা ইউরোপেই কিন্তু গ্যাসের দাম একদম আকাশছোঁয়া হয়ে গেছে। মানে আগে যা দাম ছিল তার থেকে কিন্তু 10 গুণ বেড়ে গেছে গ্যাসের দাম। আর কিছুদিন পর থেকে তো নেদারল্যান্ডে খুব ঠান্ডা পড়ে যাবে, তখন তো রুম হিটার চালাতেই হবে, না হলে তো ঠান্ডায় টেকাদায় হয়ে যাবে। আর এই রুম হিটারগুলো চলবে কিন্তু সেই গ্যাসের সাহায্যেই। আর এই কয়েক মাসের মধ্যে গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তাই এবছর কিন্তু শীতকালে সবাই আশঙ্কা করছে যে গ্যাসের বিলটা সবারই একটু বেশি আসবে, একটু না মানে অনেকটাই। ওই ধরুন আগে যদি 100 ইউরো করে মাসে লাগতো, ওই ভারতীয় টাকা যদি 8,000 টাকা করে আপনাকে দিতে লাগতো, এবছর নাকি সবাই আশঙ্কা করছে মাসে 300 থেকে 400 নাকি গ্যাসের বিল আসতে পারে। যদি ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে হয়তো মাসে 25 থেকে 30,000 টাকা আমাদের কিন্তু শীতকালে গ্যাসের জন্য বিল পে করতে হতে পারে। আর আমাদের না একটু সুবিধা হয়েছে যে আমাদের রান্নাটা ইন্ডাকশানে করতে হয়, তো গ্যাসে করতে হয় না, হয়তো তার জন্য আমাদেরকে একটু গ্যাসের পেছনে কম টাকা দিতে হতে পারে। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে এবার আগে থেকে যে ছোটো ছোটো রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো ছোটো ছোটো রসগোল্লাগুলো এই দুধের মধ্যে অ্যাড করার পরে 5 মিনিট কিন্তু আমাদেরকে আরও ফোটাতে হবে, তারপরে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে ঘরের ঠাকুরকে প্রসাদ হিসাবে নিবেদন করব। ও হ্যাঁ, আপনাদেরকে বলতেও ভুলে গেছি, আমি যখন গুঁড়ো দুধ দিয়েছিলাম না তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো চিনিও অ্যাড করেছিলাম। আর এই যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটা পাত্রে ঢেলেও নিয়েছি, তো আমাদের কিন্তু রসমালাই বা ছানার পায়েস যেটাই বলুন না কেন ওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দাঁড়ান, একটু ঠাকুরকে প্রসাদ হিসেবে দেওয়ার আগে একটু ডেকোরেট করে দিই। তার জন্য ওপরে একটু পেস্তা কুচি দিলাম আর অল্প একটু কিন্তু কেশর ছিটিয়ে দিলাম। তো চলুন এবার তাহলে ঠাকুরকে প্রসাদটা দিয়ে আসি। তো বিজয়া উপলক্ষে তো মিষ্টি মুখ হয়ে গেল, তো এবার একটু ঝাল বা নোনতা কিছু বানানো যাক। তো আমি নোনতাতে বানাবো হচ্ছে কুচো নিমকি। আর এই বিজয়ার খাবার দাওয়ারে নিমকি থাকবে না তা তো হতে পারে না, তাই এখন আমি বানাবো হচ্ছে নিমকি। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ মতো ময়দা, আর তাতে 1/2 চামচের মতো লবণ, আর 1 চামচের মতো চিনি, আর অল্প একটু কালো জিরা, আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো করে কিন্তু এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আর সেই কাজটা করতে করতে আপনাদেরকে জানাবো যে আমাদের মাসে আর কোথায় কত টাকা খরচা হয়। তো এবার আসি যে জিনিসটা না হলে আমাদের একদম চলবেই না, সেটা হলো ইন্টারনেট। আর এই ইন্টারনেটও কিন্তু কন্ট্রাক্টে নিতে হবে, আমাদের কিন্তু বাড়ির ইন্টারনেটটা 1 বছরের কন্ট্রাক্টে নেওয়া আছে, আর সেটার জন্য হচ্ছে আমাদের মাসে লাগে হচ্ছে 50 ইউরো। ওই ভারতীয় টাকা যদি আবার কনভার্ট করি সেটা হলো 4,000 টাকা করে কিন্তু মাসে দিতে হয়। আর আমরা যে সময় ইন্টারনেটের জন্য কন্ট্রাক্টটা করেছিলাম সে সময় কিন্তু ওরা আমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছিল, সেটা হলো আমরা প্রথম 6 মাস কিন্তু 50% ডিসকাউন্ট পেয়েছিলাম। মানে 50 ইউরোর জায়গায় আমাদেরকে 25 ইউরো কিন্তু প্রথম 6 মাস দিতে হয়েছিল, আর তারপর থেকে কিন্তু 50 ইউরো করে দিতে হবে প্রত্যেক মাসে। তো এটা তো গেল ব্রডব্যান্ডের কথা, এবার আসি হচ্ছে মোবাইলের বিলের কথা। আর আমরা এখানে প্রিপেডের জায়গায় পোস্টপেড সিম ইউজ করি, কারণ পোস্টপেড সিমে না একটু হলেও খরচাটা কম লাগে। আর এখানে কিন্তু আমাদের দেশের মতো নেট প্যাক ইউজ করলে কিন্তু প্রত্যেক দিন 1 জিবি বা 2 জিবি ওইভাবে কিন্তু ডেটা পাওয়া যায় না, এখানে হচ্ছে মাসের হিসাব, মানে প্রত্যেক মাসে 1 জিবি বা 5 জিবি এইভাবে কিন্তু আপনাকে ডেটা ইউজ করতে হয়, আর সেই ডেটার ওপরেই বেস করে কিন্তু আপনার প্রত্যেক মাসে ফোনের বিলটা আসে। আর আপনি যে কোম্পানির সিম কার্ডটা ইউজ করছেন সেই কোম্পানির, মানে আমরা তো লিবারা সিম ইউজ করি, তো লিবারা টু লিবারা হচ্ছে ফ্রি কল সার্ভিস পাওয়া যায়। তাহলে আমাদের কিন্তু প্রত্যেক মাসে দুজনের মোবাইল বিল হচ্ছে টোটাল 20 ইউরো কিন্তু লেগে যায় ওই ভারতীয় টাকায়, প্রত্যেক মাসে আমাদের 1600 টাকার মতো ওই ফোন বিলের জন্য কিন্তু লেগে যায়। আর এদিকে কিন্তু আমাদের ময়দাটা ভালো মতো করে মাখা হয়ে গেছে, তারপর এটাকে কভার করে কিন্তু 10 মিনিট রেস্টে রাখবো। আর তারপর যে আমি জায়গাটাকে এত নোংরা করলাম, দাঁড়ান এটা ঝটপট করে আগে একটু পরিষ্কার করে নিই। আর 10 মিনিট পরে হচ্ছে ময়দাটাকে ভালো মতো করে পাতলা করে একদম বেলে নিয়ে নিমকির আকারে কিন্তু কেটে নেব, আর তার সাথে আসবো হচ্ছে পরের খরচার কথায়।
তো পরের খরচাটা হলো মাসে আমাদের গ্রসারি মানে খাওয়া দাওয়ার পিছনে কতটা খরচা হয়। তো আপনাদেরকে বলে রাখি, আমরা না সেইভাবে কোনোদিন কিছু হিসাব করে দেখিনি যে কতটা খরচা হচ্ছে, কিন্তু একটা আন্দাজ হিসাবে আপনাদেরকে বলছি, ওই ধরে নিন আমাদের কিন্তু মাসে 250 থেকে 300 ইউরো খরচা হয়ে যায় খাওয়া দাওয়ার পিছনে। ওই যদি আমি আবার ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু 20 থেকে 25 হাজার টাকা আমাদের লেগে যায় খাওয়া খরচার পেছনে প্রত্যেক মাসে। আর এখানে কিন্তু আমি মোটামুটি ওই নর্মাল খাওয়ার কথাই বললাম যেগুলো আমরা রেগুলার বেসিসে খাই, ওই ডাল ভাত মাছ ডিম, এই নর্মাল খাবার খেতে কিন্তু আমাদের মোটামুটি ওই 20 থেকে 25 হাজার টাকাই লেগে যায়। কারোর হয়তো একটু কম লাগে, আবার কারোর হয়তো একটু বেশি খরচা হয়ে যায়। আর শুধু যে গ্যাসের দাম বেড়েছে তা কিন্তু নয়, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। আর প্রথমবার যারা দেশ থেকে নেদারল্যান্ডে আসবে বা ইউরোপে আসবে তাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের দামই খুবই বেশি মনে হবে, কিন্তু তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। কিন্তু এই কয়েক মাসের মধ্যে এত জিনিসের দাম বেড়েছে যে আর কি বলবো। আর যত দিন যাচ্ছে জিনিসের দাম তো কমছেই না, বরং হু হু করে বেড়ে যাচ্ছে। আর এই যে দেখুন, গল্প করতে করতে কিন্তু নিমকিগুলো সব কাটাও হয়ে গেছে, এখন শুধু ভাজার অপেক্ষা। আমি না প্রথমবার নিমকি আজকে বানাচ্ছি, তাই দেখুন প্রথম যেটা বেললাম না একটু মোটা মোটা হয়ে গেছে নিমকিগুলো, ওই মা দিদাদের মতো একদম কিন্তু পারফেক্ট হলো না। তো যাই হোক, এটা এবার ভেজে নিই, পরের বার যেটা বেলবো না আর একটু চেষ্টা করব পাতলা পাতলা করে বেলার। আর এদিকে মনে হয় তেলটা গরম হয়ে এসছে, দাঁড়ান এক এক করে সব নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিই, আর ভাজতে ভাজতে আসি হচ্ছে পরের খরচার কথায়। আর এরপরে যে খরচাটার কথা বলবো সেটা আমাদের প্রত্যেক মাসে হয় না ঠিকই, কিন্তু বছরে তো আমাদের দুবার কিন্তু সেই খরচাটা হয়ে যায়, সেটা হলো এখানকার মিউনিসিপ্যালিটি ট্যাক্স। আর এই মিউনিসিপ্যালিটিকে বছরে দুবার 170 ইউরো করে কিন্তু ট্যাক্স দিতে হয়। ওই আবার যদি টাকাটা কনভার্ট করি ইন্ডিয়ান রুপিসে তাহলে কিন্তু 13 থেকে 14 হাজার টাকা দিতে হয় বছরে দুবার মিউনিসিপ্যালিটিকে। আর এই ট্যাক্সটা কোন জিনিসের উপর বেসিস করে নেয় বলুন তো? সেটা হলো এখানকার রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য, আমরা যে ডাস্টবিনটা ইউজ করছি সেই ডাস্টবিনটা ক্লিন রাখার জন্য, এই সবের জন্য কিন্তু এই ট্যাক্সগুলো নিয়ে থাকে। তো ট্যাক্সটা অনেকটাই বেশি নেয় ঠিকই, কিন্তু যতটা ট্যাক্স নিচ্ছে সেই হিসাবে কিন্তু সার্ভিসটাও তারা প্রোভাইড করছে খুব সুন্দরভাবে। আর এবার দেখুন, নিমকিটা কিন্তু বেশ পাতলা পাতলা করে আমি বেলে নিয়েছি, আর নিমকিটা দেখতে যেমনই হোক না কেন টেস্ট কিন্তু নিমকিগুলোর বেশ ভালোই হয়েছে। আমি তো রান্না করতে করতে কতগুলো যে খেয়ে নিলাম তার কোনো ঠিক নেই। তো চলুন ঝটপট করে এগুলোকে এক এক করে সব ভেজে নিই। আর এদিকে এখন লাস্ট নিমকিগুলো ভাজা চলছে, আর ওদিকে কিন্তু আপনাদের সবাইকে আমাদের সব খরচার কথা বলাও হয়ে গেছে। তো এবার তাহলে চলুন ফাইনালি সব মিলিয়ে আমাদের মাসে টোটাল কত খরচা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। ওই মোটামুটি আমাদের 170 থেকে 180 হাজার টাকার মতো কিন্তু দুজনের মাসে খরচা হয়ে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু কম করে আমি ট্রান্সপোর্ট খরচাটাও ধরেছি। এই ট্রান্সপোর্ট খরচা নিয়ে না আপনাদেরকে অন্য আরেকদিন আরেকটা ব্লগে বলবো ভালো মতো করে। তো চলুন এখন আপনাদের সবাইকে আমার হাতে বানানো নিমকি আর রসমালাই দিয়ে জানাই হচ্ছে শুভ বিজয়া। আর বিজয়াদেতে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো যখন আমরা বড়দের প্রণাম করতে তাদের বাড়িতে যাই, আর মানে বিজয়া করার জন্য যখন তাদের বাড়িতে যাই, তখন তো তার সাথে অনেক খাওয়া দাওয়া আছেই, আর প্রণাম করার সাথে সাথেই কেউ কেউ যখন হাতে 50 টাকা 100 টাকা গুঁজে দেয়, ওটা যে কী মজা লাগে কি আর বলবো। আর এখন নেদারল্যান্ডে এসে সেই সব জিনিসগুলোকে খুব মিস করছি। তো যাই হোক, এখন এই রসমালাই আর নিমকি দিয়ে তোমরা সবাই আমার তরফ থেকে বিজয়ার খাওয়া দাওয়াটা করে নাও, আর বেশি মন খারাপ করে লাভ নেই, কারণ আসছে বছর দুর্গাপুজো আবার হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না, আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। তো সবাই শেষ করার আগে সবাইকে আরেকবার শুভ বিজয়া, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।